হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা রান্না করব গরুর মাংস এবং ভুনা খিচুড়ি। গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করার জন্য যাবতীয় উপকরণ আমরা নিয়েছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখানে রয়েছে আদা বাটা, পেঁয়াজ রসুন কুচি, গরম মশলা। আমরা আলু ভেজে নিয়েছি। যেই তেলে আমরা আলু ভেজেছি ঠিক সেই তেলেই আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবং আমরা নিয়েছি আধা কেজি পরিমাণ গরুর মাংস। তো প্রথমেই ম্যারিনেট করা শুরু করা যাক। প্রথমে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা, সাদা এলাচ, দারচিনি এবং বড় এলাচ। সাথে সাথে আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। এই রান্নায় আদা এবং রসুনের পেস্ট ইউজ করিনি, কারণ যাতে ভালো ফ্লেভার পাওয়া যায়। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমরা সম্পূর্ণটা দিব না, আমরা অর্ধেক দিব, আর বাকি দিব আমরা প্রেজেন্টেশনের কাজে ইউজ করব। এখন আমরা অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর গরুর মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দুই থেকে তিন মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর সামান্য পানি দিয়ে হালকা আঁচে মাংসগুলো কষিয়ে নিন। মাংসগুলো কষানোর পর অবশ্যই আরেকটু পানি দিয়ে জাল বাড়িয়ে দিতে হবে এবং অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে। আমাদের মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এবং আমরা আলু দিয়ে দিয়েছি। আলুর পিসগুলো আমরা একটু বড় দিয়েছি, কারণ আমাদের বড় আলু খেতে পছন্দ। আপনারা চাইলে ছোট করেও ইউজ করতে পারবেন। হয়ে গেছে আমাদের গরুর মাংস রান্না। ঢাকনা দিয়ে দিলাম এবং কিছুক্ষণের ভিতরে নামিয়ে ফেলব এবং অবশ্যই চুলার জাল কমিয়ে দিতে হবে। এভাবে দুই মিনিট রেখে তারপর নামিয়ে ফেলুন। এখন আসা যাক আমাদের ভুনা খিচুড়ি রান্নায়। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমরা নিয়েছি এক কেজি পরিমাণ চাল, সাথে মসুরের ডাল এবং মটরশুঁটি। সব কিছু ভালোভাবে ধুয়ে আমরা তেল, পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। চালটা ভালোভাবে পাঁচ মিনিট এভাবে নেড়ে নেড়ে ভেজে নিন। পাঁচ মিনিট ভাজার পর আমাদের আস্তে আস্তে পানি দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে গরম পানি দিলে খিচুড়ির ফ্লেভার ভালো আসে। চাল ভাজার কারণে চাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পানি দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া এবং ভালোভাবে নেড়ে দিতে হবে।
এভাবে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের ভুনা খিচুড়ি, যা অত্যন্ত সুস্বাদু এবং ঝরঝরে। আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতেই পারছেন। এবার আসা যাক সালাদের প্রিপারেশনে। সালাদের জন্য আমরা নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ এবং মরিচ। এরপর সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে সালাদটা মেখে নিচ্ছি। এই সালাদটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন এবার টেস্ট করা যাক। তো আমরা এখন খাচ্ছি খিচুড়ি অ্যান্ড গরুর মাংস। লেটস টেস্ট। প্রথমে একটু গরু নিয়ে ট্রাই করি। The meat is so tender and juicy and juicy and khichuri tofu bhalo hoyse koyek rokomer dal dewa hoyse mashkolaer dal mosurer dal overall it's good apnara bashay khe try korte paren ke okay.